চলো আমাদের ছাইকোলা নীলসাম, সামনে একটি দিঘি, এই পাশে নীলসাম একটি গোরস্থান, এর সাথে নীলগ্রাম ঈদগাহ মাঠ আছে। নীলসাম এখানে যদিও চারিদিকে সবুজের সমারোহ, তবে এটাকে নীলসাম ধরা হয়, নীলসাম নামে নামকরণ করা হয়েছে। এটা ছাইকোলার উত্তর অংশ, পাবনা জেলার শেষ গ্রাম ছাইকোলা, যেগে নাটোরের শেষ গ্রাম কাছিকাটা, ছাইকোলা কাছিকাটা সীমান্তবর্তী ছাইকোলার উত্তর অংশের এই জায়গাটি নীলসাম নামে পরিচিত। নীলসামের শব্দ শেষে নীল শব্দটি জড়িত, এখানে ইংরেজ আমলে একসময় নীল চাষ হতো। এই নীল চাষের নাম অনুসারেই জায়গাটির নাম হয়েছে নীলসাম। নীলসামে যদি নীলকুঠি বা তেমন কিছু স্মৃতিচিহ্ন নেই, তবুও একসময় যেহেতু নীল চাষ হতো, তাই এই নীল চাষের নাম অনুসারেই আমাদের ছাইকোলার উত্তর অংশের এই জায়গাটুকু নীল চাষ নামের ফলেই নীলসাম নামে পরিচিত। এখন এখানে নীল বলতে কিছু নেই, শুধু একসময় এখানে শুধু মাঠ ছিল, এই অংশটা একসময় একদম ফাঁকা থাকতো, এখানে শুধু ফাঁকা মাঠ থাকতো, এখানে মানুষ যাতায়াতের সময় দেখো ভয় লাগতো। এখন অনেক গাছপালা বাড়ি ঘর হয়েছে, এখন আগের মতো তেমন পরিবেশ নাই, কিন্তু একসময় এটা একসময় ফাঁকা ছিল, শুধু মাঠ আর মাঠ। এখানে বিভিন্ন ধরনের ফসলের আবাদ হয়, নীলের আবাদ। এখন সেই নীল ইংরেজ আমলেই শুধু নীল চাষ হতো, এখন এখানে বিভিন্ন ফসলের আবাদ হয়। ধন্যবাদ।